তুই আমার গোপন কথা শুনেছিস আমার প্রভুর নামের মহিমা জেনেছিস আজ আমি তোকে ছাড়া
আশ্রয় নিল সম্মুখে ব্রাহ্মণীর গর্ভে আর যেই মা ব্রাহ্মণীর গর্ভের মধ্যে আশ্রয় নিয়েছে মা ভোলানাথ ব্রাহ্মণীকে হত্যা করতে যাবে ব্রাহ্মণ এসে বলছে দাঁড়াও ভোলানাথ কারণ অন্যায় করেছে কে বাবা সুপ পাখি ভোলানাথের গোপন কথা সবর করেছিল সুপ পাখি ব্রাহ্মণীর তো কোনো অপরাধ নেই যেই না ভোলানাথ ব্রাহ্মণীকে হত্যা করতে যাবে ব্রাহ্মণ এসে বলছে দাঁড়াও ভোলানাথ অন্যায় করেছে সুপ পাখি তুমি আমার স্ত্রীকে হত্যা করতে পারো ভোলানাথ বললেন বেশ আমি দাড়ি বসিয়ে দিচ্ছি যখনই তোমার স্ত্রীর গর্ভ হবে সুপ পাখি বাহির হবে তখনই আমি ওই সুপ পাখিকে হত্যা করব দাড়ি বসিয়ে দিয়েছি আচ্ছা বলে তোমার সন্তান কতদিন গর্ভে থাকে কতদিন আগের বছর আমি বলে দিয়ে গেছি দশ মাস দশ দিন মায়েরা গর্ভে ধারণ করে না বাবারা এখানে বাবারা এক্সপার্ট আছে যা এদিক থেকে আগে কেন উত্তরটা এলো আজকে কি আমার হারানোর প্ল্যান আছে নাকি আজকে কা ফেল করবে তুমি ওই সুখ পাখি গর্ভের ভিতরে ছিল ষোলো বৎসর কতই না যন্ত্রণা মা আমার ভোগ করেছি আমিও মা হয়েছি আমিও জানি গর্ভ যন্ত্রণা কেমন তো বাবা এদিকে গর্ভ যন্ত্রণায় ব্রাহ্মণী আমার ভগবানকে ডাকছে Jaga.
আজ ব্রজগোপী নাও সবাই মিলে অঙ্কে কথা শুনে যেমন আর জলে স্নান করছে আজকে আমার ভালো দর্শন খুলছে দেখুন উলু ধ্বনি প্রাণসে উলু ধ্বনি
এটা হাম হাম ঘুরি ঘুরি নৃত্য এটা আমার বাপকালি নৃত্য তোমার ঘুড়ি বড় বড় হয়ে গেছে তোমার বড় ঘুড়িটা বড় হয়ে গেছে তোর মারে সব আজকাল এত ছোট ছোট বেনারসি কেন করতে যাও আমার দিচ্ছে বলতে বাজার বাড়িতে আলো কাটা আর আমার হরি বল হরি বল বম 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 মাথা চড়ানো চাপা দেবে তো আমার বলনি এক্ষুনি ধরা পড়ে যাচ্ছে আর শোনো তোর সাপটাকে ঠিক করে রাখবে জানো ফস করে না ওটাই জানো আবার বাবা সেই গানটা হোক না হবে নাকি আমার কমিটি দাদা ভাইদের জন্য আরে বাবা তোমার মানে মানে সব পাগলে Thank you.
3